তাহিরপুরে নয়াছড়ার গ্রাম রক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেন ইউএনও। বিস্তারিত দেখুন সুনামগঞ্জ প্রতিনিধি আবু জাহান তালুকদারের রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে প্রতি বছর টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের সাথে ভারতের মেঘালয় থেকে পাহাড়ি ছড়া দিয়ে বাংলাদেশে ধেয়ে আসা বালু পাথরে চাপা পড়েছে ঘরবাড়ি ও ফসলি জমি। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের উত্তর বড়দল ইউনিয়নের চাঁদপুর ও রজনী লাইন গ্রামে প্রকৃতি ও পরিবেশ বিপন্ন হচ্ছে। চাঁদপুর গ্রামের পাশের মেঘালয় পাহাড়ের কালো পাহাড় নামক স্থান থেকে একটি ছড়া নেমেছে সমতলে। ছড়াটি চাঁদপুর গ্রাম হয়ে গিয়েছে পাশের পচাশল হাওরে পড়েছে। এই নয়াছড়া দিয়েই ঢলের পানি একসময় নেমে যেত হাওরে। ছড়াটি গভীর থাকায় তখন গ্রামের কোনো ক্ষতি হতো না, কিন্তু এখন এই ছড়া বালুতে ভরাট হয়ে গেছে, যে কারণে ঢলের পানি নেমে হাওরে যাওয়ার রাস্তা নেই। তাই চাঁদপুর ও রজনী লাইন গ্রামকে পাহাড়ি ঢলের হাত থেকে বাঁচাতে নিজ অর্থায়নে নয়াছড়ার পাশে গ্রাম রক্ষা বেড়িবাঁধ নির্মাণ করে দেন তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি রিয়াজউদ্দিন খন্দকার লিটন। বৃহস্পতিবার 7 জুলাই চাঁদপুর রজনী লাইন গ্রামে নয়াছড়ার গ্রাম রক্ষা বেড়িবাঁধটি সরজমিনে এসে পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির। এ সময় তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি রিয়াজউদ্দিন খন্দকার লিটনের এই কাজকে সাধুবাদ জানান তিনি। পাহাড়ি ঢলের সাথে মেঘালয় পাহাড় থেকে বাংলাদেশের অভ্যন্তরে বালু ও পাথর ভেসে এসে ঘরবাড়ি ও ফসলি জমি নষ্ট করছে। এর একটি সমাধান করা খুবই প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন বলেও তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলী হায়দার, ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ খায়রুল আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সদস্য এন্ড্রু সলমার, তাহিরপুর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, যুবলীগ নেতা কবির হোসেন প্রমুখ।